অন্নপ্রাশন তো আমার ইচ্ছা ছিল যে খুব বড় করে অনুষ্ঠান করে অন্নপ্রাশনটা করার, কিন্তু বুঝতে পারছি এখন সময়টা কেমন চলছে, কোভিড এর টাইম, এখন কোন রকমের অনুষ্ঠান করাটাই উচিত না। কিন্তু মানে ছোট মতো তো একটা ঘরোয়া অনুষ্ঠান করতেই হতো, সেই জন্য আজকে একটা ছোট মতো করে জাস্ট ঘরোয়া একটা অনুষ্ঠান হবে। পুচকে আজকে প্রথম ভাত খাবে, তো পুরো দিনটা খুব আমার কাছে একটা এক্সাইটিং হতে চলেছে। আর প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমার সোনা মাম প্রথমবারের জন্য ভাত খাবে, তো সেজন্য একটু সামান্য এই আয়োজন, তো ওকে এখন স্নান করানো হবে। তো এবার ওকে সবাই মিলে দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে, যতটা সাধ্যমতো হয়েছে, কারণ এখন খুব ভালো করে কিছুই করতে পারছি না, কারণ এখন তেমনভাবে কিছু অ্যাভেলেবেল নেই জিনিসপত্র। তো যাই হোক, দেখো কি মজা করে সবাই স্নান করাচ্ছে। ও তো একদমই সব কিছু দেখে তো খুব মজা পাচ্ছিল, সব কিছু দেখে খুব খুশি হচ্ছিল, মানে ও লিটারালি লাফিয়েই যাচ্ছিল, এত কিছু মানে হচ্ছিল ওর সাথে যে ও খুব খুশি হয়ে যাচ্ছিল। আর তারপরে দেখো ওর জন্য সামান্য কিছু ডেকোরেশন করেছি আমি নিজের হাতে, দেখো এখানে ও যা যা খাবে। তো আজকে ওর জন্য সব নিরামিষ রান্না হয়েছে, কারণ আমাদের অন্নপ্রাশন আমিষ দিতে নেই, সেই জন্য আমাদের নিরামিষ সব কিছু রান্না হয়েছে। তো যতটুকুনি পেরেছি ডেকোরেশন করার চেষ্টা করেছি, মানে মনের মতো করে। তো এখানে দেখো এবার ওর মামাকে ভাত খাইয়ে দেবে, কি মিষ্টিভাবে তাকিয়ে আছে আমার সোনাটা, দেখো দেখলেই মনে হবে এবার আমার সোনা মামটাকে সবাই এক এক করে আশীর্বাদ করবে বড়রা, ফার্স্ট ওর দাদু থেকে শুরু করে বাড়ির সব সদস্যরা, মানে যারা যারা ওর গুরুজন, সবাই ওকে এক এক করে আশীর্বাদ করবে। তারপর ওর মামা ওকে মুখে ভাত খাওয়াবে। দেখো মামটা কি মিষ্টি মেয়ে, দেখো চুপ করে বসে রয়েছে, ও কোনো রকমের কান্নাকাটি করছে না, দুষ্টুমি করছে না, ও নিজেও একটা মানে ভালোভাবে একটা এক্সপিরিয়েন্স করছে যে ও নিজের অন্নপ্রাশনটাকে নিজেই এনজয় করছে, কি মিষ্টিভাবে তাকিয়েছে দেখো।
একটা পেন আর একটা টাকা দেয় চুজ করার জন্য, যে কোনটা সে তুলবে সেইটা দেখতে আমার খুব মজা লাগে, যে কোনটা আসলে তুলবে। তো আমি খুব এক্সাইটেড, আমার চিনি কোনটা তুলবে দেখি, আমি আমার চিনি সোনাটা কি তুলবে। আজ আমার শোন আমার লাইফে ফার্স্ট টাইম ভাত খেলো, এতদিন শুধুমাত্র ও সবাইকে খেতেই দেখতো, আর এই ফার্স্ট টাইম ও টেস্ট করলো। ও এতদিন ধরে তোমরা নিশ্চয়ই দেখেছো যে ও যখন আমরা 24 আওয়ার চ্যালেঞ্জগুলো করতাম কেমনভাবে হাঁ করে তাকিয়ে থাকতো, খাওয়ার চেষ্টা করতো, কিন্তু কী করবো আমারও খুব কষ্ট হতো ওকে না দিতে পেরে। তো আজকে এই ফার্স্ট টাইম দেখো ও ভাত খাচ্ছে, আর এরপর থেকে আমি একটু একটু চেষ্টা করব, মানে যতটুকুনি ওকে দিতে পারি।
সবাই আমার মামকে একে একে পায়েস খাইয়ে দিচ্ছে। ফার্স্ট ওর মামা পায়েসটা খাইয়েছে, এবার মামার পরে দেখো মিমি খাওয়াচ্ছে, ওর দিদি ভাই খাওয়াচ্ছে, ওর আরও একটা মিমি খাওয়াচ্ছে। তো মাম বেশ এনজয় করছে ব্যাপারটাকে, ও চুপ করে আছে, চুপচাপ খেয়ে যাচ্ছে, একটুও কান্নাকাটি করছিল না। যেটা দেখে আমার সব থেকে বেশি ভালো লাগছিলো যে ও এত মানুষ দেখেও ঘাবড়ে যায়নি, ও একটুও কান্নাকাটি করেনি, মানে প্রত্যেকটা জিনিসকেও এনজয় করার চেষ্টা করেছে। এই জিনিসটা আমার খুব মজা লেগেছিলো। তো এরপর সে বেস্ট পার্ট, মানে যখন ও মানে কোনটা ধরবে আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি যে কী বলবো। ও এই এই জায়গাটা আমার খুব মজা লাগে যে ও আসলে কী নিজের হাতে তুলে নেবে সেটা দেখার জন্য। তো আমার মাম ফার্স্টে টাকাটাই তুলেছিল, কিন্তু ওকে পেনটা ধরিয়ে দিয়েছিল হাতে। তো যাই হোক, এই জিনিসটা আমার খুব মজার লাগে। এরপরে আমরা সবাই মিলে লাঞ্চ করে নিয়েছিলাম। দেখো দুপুরে লাঞ্চে হয়েছিল আলু ভাজা, শাক ভাজা, তারপর হয়েছে এখানে পটল পনির, আলু দিয়ে তরকারি আছে, তারপর এখানে পোস্ত, তারপর আরও আছে এখানে ভাত, তারপর সবজি ডাল হয়েছিল, আর এখানে আছে বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে আছে চাটনি, আরও আছে বরবটি ভাজা, আর এখানে তো এই তো সবজি ডাল দেখতেই পাচ্ছ, আমি বলেই দিয়েছি আগে এটা হচ্ছে বরবটি ভাজা। তো এত কিছু আইটেম হয়েছে, কারণ নিরামিষে এর থেকে বেশি আইটেম কী করা যায়। এখানে মিষ্টি, তারপর পায়েস ছিল, পাঁপড় ছিল, যেগুলো আমি দেখাইনি, তো দেখা সবাই খেতে বসেছে এখন। আজকে ওভারঅল দিনটা খুব মজা করে কাটিয়েছি, যতটুকু করা যায় ফ্যামিলি সবাই মিলে যতটা মজা করা যায় ততটা চেষ্টা করেছি। তো ওভারঅল আজকে সারাদিনটা খুব খুব মজা করে কাটিয়েছি ফ্যামিলি সবাই মিলে। এরপর বিকেলে সবাই মিলে তাল খাওয়া হচ্ছিলো মজা করে, জাস্ট খুব মজা হচ্ছিল। আর এটা কি বলবো, একই সঙ্গে সবাই মিলে যখন পরিবারে থাকা হয় না, তো সেটার একটা আলাদাই মজা আছে। তো যাদের জয়েন্ট ফ্যামিলি তারা নিশ্চয়ই বুঝতে পারছো, আর যারা মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকো না তারা এটাকে সত্যিই পুরোপুরি মিস করে যাও, যে একসঙ্গে থাকার মজাটা সত্যিই আলাদা হয়। সন্ধ্যেবেলা সবাই মিলে মুড়ি চপ,
কাঁচা লঙ্কা সব কিছু খাচ্ছিলাম, আর সঙ্গে তো চা তো অবশ্যই ছিল। তো মানে খুব 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 মজা করে সারাদিন যেমন খাওয়া দাওয়া করেছি তেমন মজা করেছি। ওভারঅল আজকে দিনটা সত্যি খুব সুন্দর কেটেছে, মানে সত্যি একটা অসাধারণ মেমোরি আমাদের, মানে এই একটা আমার লাইফে তো এটা একটা খুব মানে বেস্ট দিন, কারণ আজকে প্রথম আমার মাম আজকে ভাত খেয়েছে। তো যাই হোক, আজকের দিনটা ওভারঅল সত্যি খুব ভালো, খুব খুব ভালো কেটেছে। এরপর আমরা ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে খানিকক্ষণ গল্পগুজব করলাম, তারপর সবাই মিলে ডিনার করলাম, অনেক অনেক মজা করলাম। তো এইভাবেই আমরা আজকে চিনির অন্নপ্রাশনটাকে এনজয় করে কাটলাম সারাদিন। আই হোপ তোমাদের আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ ভিডিওটিকে লাইক করো।